আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এখন টাইম সকাল সকালে, টুকিটাকি বাইরের কাজকর্ম করে চলে এসেছি এই যে রান্নার কাজে। তো চুলোয় বসিয়ে দিয়েছি, এই যে ডাল বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে হচ্ছে গাজর আলুর ভাজি, আর ভাত হয়ে গেছে, যে টমেটো আর আলু সিদ্ধ করতে দিয়েছি। তো এখন গাজর আলুটা ভাজা করে নেব, নিয়ে ডালটা আবার বাগার দেব। আর এদিকে দেখো মেয়ে টিফিন করে নিয়েছি, এটা হলো ডিম টোস্ট করে নিয়েছি, ওর জন্য মিষ্টি ডিম টোস্ট। আর একটু বলছে যে আলু গাজরের ভাজি নেব, তো ও নিয়েছিল কিন্তু খায়নি ওটা। আর এটা হলো টক পালং, এখানে চুকুই খাটা বলে, এটা করব। আর দেখো ডালটা আমার হয়ে গেছে, বাগার দিয়ে দিলাম, এবার ফুটে আসলেই নামিয়ে নেব। আর এদিকে মানে গাজর আর আলুর ভাজাটাও হয়ে গেছে এই যে। তো আজকে এই যে গাজর আলু ভাজা, ডাল আর আলু সিদ্ধ, এই হবে আমাদের সকালের খাবার। তো এখন মেয়ের জন্য একটু ভাত খুলে নিচ্ছি, এই যে মেয়েকে খাইয়ে দেবো ডাল আর এই আলু ভাজা নিয়েছি। আর দেখো এখনও বিছানা তোলা হয়নি, তো মেয়েকে রেডি করে দেবো, দিয়ে ওর স্কুলের গাড়ি আসবে একটু পরেই, গাড়িতে তুলে দেবো, দিয়ে আমি বাড়ির সমস্ত কাজ করে নেব। তো ওকে রেডি করে দিয়েছি, এখন এই যে ভাত খাইয়ে দেবো, ভাতটা খাওয়া হয়ে গেলেই হবে। এখন ভাতটা খেতে জোর কতক্ষণ সময় লাগবে সেটাই হচ্ছে মূল কথা। তো দেখা যাক, খাইয়ে দিই। আর দেখো ওদের গাড়িও চলে এসছে, ওই যে উঠবে, তো ওকে দিয়ে আসলাম গাড়িতে। এখন এই যে বিছানাগুলো তুলে নেব। আর সকাল সকাল উঠে ওদের মানে টিফিন করা, রান্না করা, এসব করতে গিয়ে আর বাসি কাজকর্ম তেমন হচ্ছে না। বাইরে ওই যে ঝাড়টা, উঠোনটা ঝাড় দিচ্ছি, দিয়ে আবার থাল বাসনগুলো মানে ধোয়া মাজা করে আবার চা করতে হয়, চা করে আবার রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য আর বিছানাটা তোলা হয়নি। তো এখন আমি বিছানাটা তুলে নেব, নিয়ে আমাদের এখনও খাওয়া হয়নি, তো তোমাদের ভাই আসলে আমরা খাওয়া দাওয়া করে নেব, নিয়ে সকালের কাজকর্ম সেরে আবার দুপুরে রান্না হবে। তো চলো দেখতে থাকো। কাজকর্ম গুছিয়ে এসে আমি এই যে রান্না করতে বসেছি রান্না। এখানে ডাটা আর বেগুনের তরকারি হচ্ছে, এই যে ভাত হয়ে গেছে নামিয়ে নিয়েছি, আর পোলট্রির গোশ নেওয়া হয়েছিল, ওটা আমার হয়ে গেছে, রেখে এসেছি। আর হবে এই যে ডিম ভাজি হবে, দুটো ডিম ঝোল হবে, আমার নন্দাই এসছে, আর এই যে পালং শাক ভাজা। তো এই হবে রান্না। আর রান্না করতে করতে দেখো পাটকাঠিগুলো সব মানে পুড়ে গিয়েছে, ফেসু ছিল তো অনেক, দিয়ে আগুন লেগে গিয়েছিল, এইখানটাই ছিল, আমি আবার তাড়াতাড়ি করে ফেলে দিলাম, অল্পই লেগেছিল আগুন, অসুবিধা হয়নি অবশ্যই। তো পানি দিয়ে সব ভিজে গিয়েছে। এখানে রান্না করার রিক্স বলতে এই পাটকাঠিগুলো খুবই মানে ফেসু আছে, তো ওই জন্য, তা নাহলে অসুবিধা হয় না, আর কোনো দিন এরকম হয় না, আজ ফার্স্ট টাইম হলো, যখন নতুন বিয়ে হয়ে এসেছে রান্না করেছি তাও এরকম ধরে যায়নি। আজকে একটু মানে এইদিকে রান্না করছি আর এদিকে আবার কাটা বাছা করতে হচ্ছে, তো একদিকে রান্না বসিয়ে দিয়ে ওই জন্য একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। তো ঠিক আছে, অসুবিধা হয়নি, তেমন একটা আগুন লাগেনি। আর
আর আজকে রান্নাটা আমি তাড়াতাড়ি বসালাম, 11টার আগে রান্না বসিয়েছি, কেননা আমার শাশুড়ি আবার খেয়ে ওনার মেয়ের বাড়ি যাবে, মানে ওনারা দুটোর দিকে বার হবে, তো ওই জন্য রান্নাটা করে দিচ্ছি তাড়াতাড়ি, খেয়ে দিয়ে আবার চলে যাবে। তো ঠিক আছে, আমি রান্নাটা করে নিয়ে আবার আসছি। তো চলো রান্নার ফুল লুকটা একবার দেখে দিই। এই যে বেগুন আর ডাটার তরকারিটা, আর এদিকে আছে ডিম ভাজার ডিমের ঝোল এটা, আর এই যে ডিম ভাজি, আর এই যে টক রান্নাটা, এই আর আছে গোশের ঝোল, আর পালং শাকটা করা হয়নি, অনেকগুলো তরকারি হয়ে যাচ্ছে, তো এখন ওগুলো করতে হবে না। তো দেখো এখন রান্নাটা মুছে নিয়ে চুলাটা গুছিয়ে নেব, আর এদিকে সামনে বাড়ি চলে এসছে, এই যে আর এখন হলো সন্ধ্যা টাইম, মানে আর আসতে পারিনি তোমাদের সামনে। এখন এই যে ওরা ম্যাগি খাবে বললো, তো একটু ওদেরকে আমি ইপিন নুডলস করে দিচ্ছি, ওরা খেয়ে পড়তে বসবে। তো আজকে আর চা করবো না, মা বাড়িতে নেই, চা আমরা আর খাবো না, তো ওদেরকে এই নুডলসটা করে দেবো, আর তোমাদের ভাইয়া বাড়ি আসবে চা খেতে, তখন আমি একটু চা খাবো। ব্যাস এই যে নুডলসটা হয়ে গেছে, এখন ওদেরকে আমি খেতে দেবো। সুন্দর ম্যাগি, ম্যাগি না ইপি, ইপি না খেয়ে নাও। বেশি হয়েছে মা, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে। দেখো আমি রুটি বানিয়ে নিয়েছি, আর করব এই যে টমেটো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই যে ডিম, তিনটে ডিম ঝুড়ো করা হবে, আর দুপুরের তরকারিও আছে, অল্প আছে বলে ওই জন্য ভাবলাম যে একটু ডিম ঝুড়ি করে নিই টমেটো দিয়ে। তো দেখো কড়াটা গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম, এখন আমি পেঁয়াজ দিয়ে তারপর টমেটোটা ভালো করে কষিয়ে নিয়ে তাই ডিমগুলো দিয়ে দেবো। আর এইভাবে ডিম মানে ঝুড়ো করলে এটাকে ডিম ভুজিয়াই বলা যায়, তো এইভাবে করলে সাজিদও খুব পছন্দ করে আর ভালোই লাগে খেতে, তোমরা অবশ্যই একবার খেয়ে দেখবে, এইভাবে বেশ মজা লাগে খেতে রুটির সঙ্গে, পারফেক্ট একটা রেসিপি। তো ঠিক আছে চলো আমি বানিয়ে নিই।
দেখো ডিম ঝুড়োটা আমার রেডি হয়ে গেছে। তো এখন ছেলে আর মেয়েকে খেতে দেব। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এই ছিল আমার আজকের ভিডিও। যারা এতক্ষণ পর্যন্ত দেখলে মানে ভিডিওটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা লাইক দাওনি, তো প্লিজ লাইকটি দিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।